কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে বাড়ি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি একটু ইমার্জেন্সিতে বাড়ি এসেছি, কারণ আমার সাথে আমার মাও এসেছে। মা একটু শরীরটা খারাপ, তো এখানে ডাক্তার দেখাবো বলে মাকে নিয়ে এসেছি। অলমোস্ট দুদিন হয়ে গেছে মা আছে, বাট আমি একটু বাড়িতে একটু সেই সিচুয়েশানটা ছিল না যে ব্লগিং করবো বা কিছু। সো আমি তোমার সাথে শেয়ার করি যে আজকে কী করছি সারাদিন। আজকে স্পেশাল কিছু হতে চলেছে, জাস্ট বিকজ মানে স্পেশাল কিছু বলতে আজকে আমার ছেলে এত সুন্দর সুন্দর চুলগুলো কেটে দেওয়া হবে, কারণ আমাদের আছে 18 মাসের চুল কাটা। আমার ছেলের 18 মাস হয়ে গেছে অলরেডি। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম, কৃষ্ণনগরে ছিলাম, কবে কাটবো কবে কাটবো, বাট যখন এসছি বাড়ি তো ভাবলাম যে আজকে চুলটা কেটে নিই, তো আজকে সেটাই হবে। এখন বাজে 9টা, 9:30টার সময় নাপিত আসবে। মানে খারাপও লাগছে, বলো। হ্যাঁ, চুলগুলো কেটে দেওয়া হবে, খারাপও লাগছে, বাট আমার কিছু করার নেই। ছেলের চুল নিয়ে খুবই মানে এই গরমটা যা কষ্ট পেয়েছে, খুবই কষ্ট পেয়েছে, তো ওই জন্য চুলটা আগে ভাবছি চুলটা আগে কাটবো, কেটে আর আমাদের তারকেশ্বরে চুল দিতে হয়, তো এখন তো যা পসিবল না, তো মা চুলটা রেখে দেবে, মা যখন যাবে তারকেশ্বর। মা প্রতি বছরই যায় ওই কাঁধে বাঁক নিয়ে প্রতি বছরই যায়, বাট আগের বছরটাই মিস হয়েছে করোনার জন্য, তো এবছর হবে কিনা জানি, যাবে কিনা জানি না, মা বললো তো যাবো, তো তখন মা নিয়ে যাবে। তো এখন আমি ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে দিই আসার আগে, দেন ওকে নতুন জামা কাপড় পরিয়ে দেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর মাকে নিয়ে আজকে কেশরের মন্দিরে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা শুরু করেই হবে। একটু বাবা সামনে নিচে দেখ, কিছু আছে নাকি? সুতা চলে যাচ্ছে, স্যানিটাইজার মুখে দেয় না, বলে না। তারপরে চুলটা নিচে পড়লে আমি তুলে নেবো। কিন্তু দাঁড়া, ছেলে ন্যাড়া হয়ে গেছে, খুব খারাপ লাগছে দেখে, কতটা চুল ছিল ওর, বাট আনফর্চুনেটলি কিছু করার নেই, চুলের জন্য খুব কষ্ট পাচ্ছিলো, তো সেখান থেকে অনেকটা রিলিফ পেয়েছে। নেড়ু তো এখন ওকে আমি স্নান করাবো, স্নান টান করে আমি স্নান করবো, রেডি হবো, ফ্রেশ হবো, ফ্রেশ হবো বলতে স্নান করে তারপরে যাবো মন্দিরে। মন্দিরে যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, মা ছেলে হাজব্যান্ড সব গাড়িতে গিয়ে বসেছে, এবার আমি যাবো। আমি মাস্ক নিতে এসেছিলাম, কারণ আমাদের নিউ কারে মানে গাড়িতে একটা অল টাইম একটা মাস্ক রাখা থাকে, কারণ কখন মাস্ক নিতে ভুলে যায়, তার জন্য সো একটা বান্ডিল নিতে এসেছি মাস্কের। দেন ঘরে বাড়ি লক করে, ঘর লক করে দেন চলো যাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মাও, মা ফার্স্ট টাইম যাচ্ছে না, মা আগেও গেছে বাট পুজো দেয়নি, মা আজকে পুজো দেবে। আমিও ভাবছিলাম পুজো দেবো, বাট আজকে আমি দেবো না, আমি অন্য কোনো দিন দেবো। তো গেটটা আগে লাগিয়ে দিন, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাড়িতে বসে গেছি, এবার যাবো মন্দিরে, আছে পিছনে মা, যে মা পিছনে আছে, তো এখান থেকে গিয়ে আগে গেস্টের বাড়িতে মন্দিরে পুজো দেবো, দিয়ে ওখান থেকে মাকে লোকের মন্দিরে দেখাবো, দেখিয়ে বাড়ি আসবো। আরও তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে মার যেহেতু শরীর খারাপ, মা সকাল থেকে সেরকম কিছু এখনো খায়নি, এখন 11টার মতো বাজে, তো ওই কারণে আরো তাড়াতাড়ি করছি। দেখো কি করছি, না গাড়ি কিছু ঘুরে সংসার সব পাপা। আর আমরা এখন এখানে হসপিটাল দিয়ে এখান থেকে যাচ্ছি, তোমাদের দেখাই, ওয়েট।
রায় মন্দির আর লোকনাথ বাবার মন্দির দেখে কমপ্লিট পুজো দেওয়া। লোকনাথ বাবার মন্দিরেও প্রসাদ পেয়ে গেলাম বাবার কৃপায়। তো এখন যাব বাড়ি। একটা আমরা যাচ্ছি, মা এখানে হাট বসে জানো, এটা পঞ্চায়েত, এখানে হাট বসে, এই পাশে এই সাইডে নদী আছে। তো আমরা বাজার হয়ে বাড়ি যাচ্ছি। আর এখান থেকে সামনে থানা, সামনে থানা আবার। তো চলো এখান থেকে বাড়ি যাই। বাড়ি গিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করবো, মাও করেনি, মাও খাবে, মায়ের জন্য রুটি করা আছে আর আমার ভাত। এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর ব্লগটা আবার কন্টিনিউ করছি। মন্দির থেকে এসে গেছি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, চাবি গাড়িতে আছে, গাড়ি থেকে আনা হয়নি। ভালো লাগলো মা? হ্যাঁ, মাস্কটা খোলো, এরপর তো আর করোনা হবে না, বাড়িতেই তো এসছো। মা এখনো, মা একেবারে খুব পাওয়ারফুলভাবে মাস্কটা পরেছে যাতে মার যাতে করোনা না হয়। ছেলে স্যান্ডেলটা আমার হাতে, আর আমার দেওয়া রঙ্গোলিটা এখনো ওঠেনি, সুন্দরভাবে রঙ্গোলিটা আছে। চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো, তারপর আবার কোনো কাজ আছে, ছেলে রান্না থেকে শুরু করে ডিটেলস সব করতে হবে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ছেলে লাঞ্চটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ লাঞ্চটা না বসালে অলরেডি এখন একটা বাজে, আরও লেট হয়ে যাবে ছেলের খেতে। সো এই কারণে লাঞ্চটা বসিয়ে দিলাম। ওর কিছুই না, চিকেন পিস প্যাস বানাচ্ছি ওর জন্য শর্টকাটে। মানে আমি সবসময় কী করি বলো তো, যখন খুব তাড়া থাকে বা কিছু থাকে, আমি শর্টকাটে চিকেন পিস প্যাসটা বানিয়ে দিই। মানে ইজিও হয়, ও খেতেও পছন্দ করে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন ওর খাবারটা বসিয়ে দিই। আমি ছাদে এসেছি, কতগুলো কাপড় আছে ওগুলো ওয়াশ করবো, মা অলরেডি সকালে করে যায় একবার। আর যেগুলো মোটামুটি আমি স্নান টান করে কাপড় জামাগুলো সব রেখে গেছিলাম যে পরে এসে ওয়াশ করবো, কারণ লেট হয়ে যাবে। ওইগুলো আর ছেলে চুল কাটলো, ওই সব জিনিসগুলো, সব ড্রেসগুলো সব আছে, ওইগুলো ওয়াশ করবো। ওয়াশ করে ছেলেকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমিও লাঞ্চ করবো, পরে লেট আছে আমি লাঞ্চ করতে। দেন তারপরে আজকে একটা বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ি যাবো রাতে, তোমাদের সাথে যতটুকু পারবো বিয়েবাড়ি ক্লিপ শেয়ার করবো। আমাদের এখানেই পাশেই বিয়েবাড়ি আছে। এই বিয়ে সিজনগুলোটা না খুব ভালো লাগে। আগের বারটা শুধু করোনার জন্য বিয়েবাড়ি, শুধু দেওয়ারের বিয়েটাই আমি লাস্ট ইয়ার অ্যাটেন্ড করেছিলাম, আদার্স কোনো বিয়ে হয়নি, মানে অ্যাটেন্ড করিনি। বাট বিয়ের পর থেকে খুব বেশি বিয়েবাড়ি খাওয়া হয়ে গেছে আমার। তো আই হোপ এই ইয়ারটাও চলবে। তো এটাই ফার্স্ট উইন্টারে ফার্স্ট বিয়েবাড়ি এটা। তো আজকে যাবো, রুদ্রান্তি সব খেলছে, শাশুড়ি মা বললো যে তুই, আমি আর হাজবেন্ড আর ছেলে আগে যাবো, কারণ মাকে একা রেখে যাওয়া পসিবল না, মা অবভিয়াসলি ভয় পাবে বা কিছু, একা রেখে যাওয়াটা ঠিক লাগে না। তো আগে আমরা যাবো, দেন বাবা আসবে, বাবা মা মামা সব একসাথে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। সো রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাবো বলে, আমি এই ইয়েলো আর পিঙ্কের কাতানটা পরেছি। ছেলে চলে গেছে গাড়িতে, হাজবেন্ডও চলে গেছে, তো আমি যাব। বাবা এখন আসেনি, বাবাকে নিয়ে ওখান থেকে, মামা দিদা সবাইকে নিয়ে তারপর ওখান থেকে যাব। শাড়িটা দেখো, চলো গাড়িতে যাই, দেন তারপর আবার কথা বলছি। মা আসো, ভালো লাগছে, রুদ্রাংশু পুরো রেডি বিয়েবাড়ির জন্য। রুদ্রাংশু ডাকে, আমার চুল আটকে যাচ্ছে, আসছে বাপা আসছে।